হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে সুনন্দা অধিকারী আজকে তোমাদের বাংলা ক্লাস নেব। আজকে তোমাদের বাংলা বইয়ের নবম শ্রেণীর বাংলা বইয়ের কবিতা অংশ থেকে একটি কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে পল্লী জননী, লিখেছেন জসিম উদ্দিন, জন্ম 1903 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 14ই মার্চ 1976 খ্রিস্টাব্দে। তা কবিতাটা পড়ার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জ্ঞান লাভ করি বা কবি পরিচিতি জেনে নিই। সবাই খেয়াল করো, জসিম উদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া যায় না। এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্র জীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। জসিম উদ্দিনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাতার মাঠ, সজন বা দিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি। নকশিকাতার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক লাভ করেন। 1976 সালে 14ই মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করে। তা চলো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন আছে, আমি বলে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। কবি কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, তাকে পল্লী কবি কেন বলা হয় এবং কত সালে মৃত্যুবরণ করে, তার কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ইত্যাদি, এই প্রশ্নগুলো একটু তোমরা জেনে নিও। এবার আমরা মূল কবিতায় আসি। আমি একবারে কবিতা পড়াবো এবং বোঝাবো, সবাই খেয়াল করো। পল্লী জননী জসিম উদ্দিন। রাত থমথম স্তব্ধ নিজম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস পেলি তাও শোনা যায় নাই কোথা সাড়াকার। রুগ্ন ছেলের শিহরে বসিয়াই একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিহরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। এখানে বলা হচ্ছে যে দ্বীপ নিবু নিবু হয়ে জ্বলছে, অর্থাৎ মাটির প্রদীপটা যখন একটু একটু করে জ্বলছে, মার মনে শঙ্কা জাগছে, মনে হচ্ছে ছেলের আউও একটু একটু করে ফুরিয়ে আসছে। অর্থাৎ একদম গ্রাম্য পরিবেশে সমাজের একেবারে পড়ে থাকা যে মানুষ, সেই মানুষের জীবন কাহিনী কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদুডো বাহুতে বহিছে কঠোর পচারো পাতার ঘ্রাণ। ছোট কুড়ে গড় বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিখরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। মা কয় বাচারে চুপটি করিয়া ঘুমাতো একটিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঠেলে দেয় তারই সাত। অর্থাৎ এই দরিদ্র মাতার ডাক্তার দেখানোর কোনো পয়সা নেই, তাদের নিজেদেরই খাবার জোটে না, একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। মা ছেলের পথ্য জোগাড় করতে পারছে না, ওষুধ জোগাড় করতে পারছে না, খাবার জোগাড় করতে পারছে না, কিন্তু তারপরেও তার বুকে যত স্নেহ আছে, যত মমতা আছে, সেটুকু দিয়ে সে ছেলের চিকিৎসা করছে, সেটুকু দিয়েই সে ছেলেরকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায়ে মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানিবাসে বহিয়া নয়ননীর। বাঁশবনে বসি ডাকে কানা কুয়ো রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বনহেলি।
চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি, ধূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভুরি। অর্থাৎ গ্রাম্য মানুষের যে অন্ধবিশ্বাস সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে কি এই পল্লী প্রকৃতির যে আভাস এখানে তুলে ধরা হয়েছে তার সঙ্গে মায়ের মনে যে শঙ্কা জাগিছে এগুলো হয়তো অমঙ্গলের চিহ্ন। যেমন এই কানাকুয়ার ডাক, এই যে জোনাকি পোকারা যে বেশি ভিড় জমাচ্ছে এগুলো দেখে মার মনে ছেলের মৃত্যুর ভয় জেগে উঠেছে। আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে কি অমঙ্গলের আশা আমি করছি, ছেলে আমার অবশ্যই ভালো হয়ে যাবে। যে কথা ভাবিতে পরাণী শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে যাদু মনে মনে জাল বনে। ছেলে কয় মাগো পায়ে পড়ি বল, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ছাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারি তো খাড়া। মাকে বলবো সি রুগ্ন ছেলের মুখপানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ড্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা ভরে। খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়ে রেখো আমার সমুখ পরে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। রুগ্ন ছেলের শিহরে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দুর্বনে। সাজ হয়ে গেল তবু আসে না কো আইডাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষ করিয়া গান। এক কোষ বড়া বেতন তাহার ঝমর ঝমর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালী সাজে। অর্থাৎ ছোট বাচ্চা দুষ্টুমি তো করবে, আর দুষ্টুমি করলে মা যে তাদের বকুনি দেবে এটাই স্বাভাবিক। কিন্তু আজকে মায়ের এই কথাগুলো বেশি করে মনে পড়ছে, কারণ ছেলে তাহার অসুস্থ। কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর, তার ছোটোখাটো কত বায়না ছেলের পারে না ইমিটাবার। আড়ঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আড়ঙ্গ দেখিতে নাই। করিম যে গেল আজই চলিল এমনি প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। অর্থাৎ গরিবের ঘর, ঘরে পয়সা নেই তাই ছেলের ছোট ছোট অনেক বায়না অনেক সময় সে মেটাতে পারেনি। আজ রুগ্ন ছেলের শিহরে বসে এ কথাগুলো তার মনে পড়ছে, আর সে একাই কষ্ট পাচ্ছে। আজও রোগে তার পত্য জটেনি ওষুধ হয়নি আনা, ছড়ে কাপে যেন নীলের পাখিটি জড়ায় মায়ের ডানা। ঘরের চালেতে হুতুম ঢাকিছে অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায় হাকে মায়ে দূর দূর। পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চুয়া জল ঝরিছে তাহার শনে। রুগ্ন ছেলের শিহরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রতি বাতাসে জমায় খেল, আধারের সাথে জুজিয়া তাহার ফুরায় এসেছে তেল। অর্থাৎ পচারুবা হতে যখন বিরোহিণী ডাক ডাকিছে তখন মার মনে হচ্ছে কি যে এই মায়ের কান্না আর তার মনের কান্না বুঝি একই সুরে মিলে গেছে। শুধু তাই নয়, যখন ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরছে, তারপরে চারিদিকের এই থমথমে পরিবেশে তার মনে হচ্ছে যে ছেলের আয়ু বুঝি এই ফুরিয়ে আসছে। শুধু তাই নয়, পার্শ্বে যে মাটির প্রদীপটা জ্বলছিল নিবু নিবু হয়ে এমন ঝড় বাতাস উঠেছে মনে হচ্ছে ওটা এখনই নিভে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে মা ছেলের আয়ু দীর্ঘায়ু কামনা করছে এবং মনে মনে তার শঙ্কা জেগেছে এই প্রদীপের সঙ্গে হয়তো তার ছেলের আয়ুও শেষ হয়ে এসেছে। মা বুঝতে পারছে কিন্তু তার অবুঝ মন সান্ত্বনা পাচ্ছে না। এখানে কবি পল্লীর একেবারে নিম্ন স্তরের মানুষ, যারা মাটির মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা তাদের জীবনের দুঃখ কাহিনী অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, এই জন্য তাকে মাটির মানুষও বলা হয়। কবিকে পল্লী কবি খ্যাতিটা এই জন্যে দেওয়া হয়েছিল যে তিনি পল্লীর মানুষের একেবারে জীবন কাহিনী অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। চলো বন্ধুরা, এবার আমরা একটু পাঠ পরিস্থিতি পড়ে আসি। পল্লীজননী কবিতাটি কবি জসীম উদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে একটা প্রশ্ন আছে যে কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে পল্লীজননী কবিতাটি নেওয়া হয়েছে তার রাখালি কাব্যগ্রন্থ থেকে।
মায়ের মমতার মতো মমতাময়ী আর কেউ নেই। রুগ্ন পুত্রের শিহরে বসে রাত জাগায় এক মায়ের মনোকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় দ্রব্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এ কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিহরে নিবু নিবু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক দিয়ে ফাঁক গলে আসে শীতের রাতের শীত। রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না, মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে। দুরন্ত ছেলে ভালো হয়ে খেলতে যাবে এবং তখন মা তাকে কিছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখপুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনের অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগের ওষুধপত্র কিছুই জোটাতে পারিনি, রুগ্ন পরিবেশে রোগী সামনে নিয়ে এ এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে। অপত্য স্নেহে অনিবার্য আকর্ষণী এ কবিতার মূল বিষয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি। কবিতাটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, আর বাকিটা তোমরা নিজেরা পড়ে বুঝে নিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আমি সুনন্দা, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। আগামী ক্লাসে আবার দেখা হবে।